তোমার প্রেমে পাগল আমি, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে পাগল আমি, তোমার দিন কাটে না রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বাবার অপ বলে, কেউ বা বলে রোকা, যে যাই বলো কি আসে যায় মারো বসীর, তোমায় প্রেমে পাগল আমি, তোমার ভালোবাসায় আমার দিন কাটে না রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। আজকে যশোর সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অত্র গ্রামের কৃতি সন্তানগণ, মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী, মাদ্রাসার কর্তৃপক্ষ, জলসার আয়োজক, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগত ভাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে ফজিলতুল শেখ জনাব সিরাজুল হক সালাতি সাহেব হাফেজাহুল্লাহ, তিনি অনেক কথা আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি সূরা তিনি তেলাওয়াত করেছিলেন, ওয়াল আসর। আমি পবিত্র আল কোরআনের একটি সূরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে আনুষঙ্গিক বিশ্ব বরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীগণ ইমামুল আনবিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান হতে দুটো একটা হাদিসকে সাথে নিয়ে আমি আলোচনা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখছি,
খুব মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করিয়া দেন। সর্বপ্রথম আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে স্রষ্টা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন, কেন আমাদেরকে পাঠানোর প্রয়োজন হলো। আল্লাহর ফেরেশতারা যথেষ্ট ছিল, সব সময় তারা তাসবিহ করতে আল্লাহর গুণগান গাইতে ব্যস্ত, তারপরেও আল্লাহ তাআলা পৃথিবী নামক জায়গাতে আমাদেরকে কেন পাঠালেন? যদি ওনার উদ্দেশ্য এইটাই হয় যে মানুষ পৃথিবীতে গিয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে, তাহলে আমাদের সৃষ্টি করার ওনার প্রয়োজন ছিল না। কারণ ওনার ইবাদত আমরা যা করি তার থেকে লক্ষ কোটি গুণ ইবাদতে মশগুল রয়েছে আল্লাহ অগণিত কোটি কোটি ফেরেশতাগণ। তাহলে নিশ্চয়ই আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। যদিও যে আল্লাহ তাআলা বলেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এটা মূল কথা নয়, এটা সমস্ত কথার একটা উপমা বলতে পারে, একটা মানুষকে তৈরি করার একটা উপমা বলতে পারে। আর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটা হচ্ছে আমাদের মূল কাজ। পৃথিবীর সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইন ও কানুনের উপরে আমার মতবাদ আমার দিন শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী থেকে তোমাকে বিদায় হতে হবে, এটা হচ্ছে মূল কাজ। আল্লাহ তাআলা বলছেন লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয়ী ঘটিয়ে তোমাকে পৃথিবী থেকে আমার কাছে ফেরত আসতে হবে, এটা আমাদের মূল কাজ। এবার আপনাদেরকে একটা কথা আমি বলছি, তারপর বক্তব্য শুরু করবো, বক্তব্যের বিষয়টা বলছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে, ভারতবর্ষ বললে মনে হয় ভুল হবে, সারা পৃথিবীতে এই মুসলিম উম্মাদের উপরে একটা নির্যাতন বলুন, অপবাদ বলুন, দোষ ত্রুটি বলুন, যাই কিছু বলুন, অটোমেটিক চলছে, চলছে না চলছে। এখন ঘটনা হচ্ছে আমরা শুধুমাত্র প্রত্যেক দেশের সরকারকে আমরা গালাগালি করছি, প্রত্যেক রাজ্যের সরকারকে আমরা গালাগালি করছি যে সরকার বন্ধ আছে এই জন্য এই নির্যাতন গুলো হচ্ছে, আমরা বলছি কি বলছি না। কিন্তু আমি এই পর্যন্ত পেপার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বাসে ট্রেনে মানুষের সঙ্গে মিশে যা কিছু দেখেছি সারা পৃথিবীর ইতিহাসে, আপনি যদি একটা 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 পৃষ্ঠা যদি উল্টান, এই জাতিকে শেষ করার, এই জাতিকে নির্মূল করার সব থেকে বেশি যারা প্রচেষ্টা চালিয়েছে এরাই জাতিতে মুসলিম। যদি বলছেন এটা কেমন কথা, আপনাকে দুটো একটা জিনিস দেখাই তারপরে বক্তব্য শুরু করছি, এটা আমি গতকালও বলে এসেছি এক জায়গাতে।